হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজ আমরা চলে এসেছি রাজধানীর অন্যতম সেরা নারী শিক্ষা প্রতিষ্ঠান আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে। আজ সারাদিন এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে অনেক মজা করব, অনেক আড্ডা দেব, কিন্তু তার আগে চলো আমার এই বন্ধুদের কাছ থেকে একটি জীবনমুখী গান শুনি। পারফর্ম করেছো তোমরা, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এত চমৎকার পারফর্ম করলো যেই বন্ধুরা, তাদের সুবিশাল ক্যাম্পাসটা না ঘুরে দেখলে কি চলে? চলো ওদের ক্যাম্পাসটা ঘুরে দেখি। জ্ঞানী শক্তি, এই স্লোগানকে ধারণ করে 1957 সালে প্রায় 5.33 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় রাজধানীর প্রাচীন ও ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান আজিমপুর গার্লস হাই স্কুল, যা পরবর্তীতে কলেজ পর্যায়ে উন্নীত করা হয় এবং সাম্প্রতিক সময়ে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ হিসেবে পরিচিতি লাভ করে। প্রাকৃতিক মনোরম পরিবেশে সুসজ্জিত ও সুবিশাল ক্যাম্পাসে 3টি ভবনে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 46টি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার, আধুনিক যন্ত্রপাতি সম্বলিত 6টি বিজ্ঞানাগার, একটি কম্পিউটার ল্যাব, একটি স্কাউট টেন, একটি ল্যাঙ্গুয়েজ ক্লাব, একটি বিতর্ক ক্লাব, 3টি যানবাহন ও একটি মিলনায়তন। অধ্যক্ষ হাসিবুর রহমানে এর তত্ত্বাবধানে প্রায় 4,000 শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। 74 জন মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক এবং 37 জন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে। সুসজ্জিত সুবিশাল ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসিআই ফান কেক মজার ব্রেক। এসিআই ফান কেক মজার ব্রেক থেকে ফিরে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি আজ এই বন্ধুদেরকে নিয়ে বসেছি জম্পেশে একটি আড্ডা দেওয়ার জন্য। আমাদের আজকের আড্ডায় গান হবে, কবিতা হবে, আরো অনেক মজার মজার জিনিস হবে। আজকের আড্ডাটি শুরু করছি রিমোর একটি গান দিয়ে।
একি অপরূপ রূপে মা তোমার হেরিণু পল্লী জননী, ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী, হেরিণু পল্লী জননী। একি অপরূপ রূপে মা তোমার হেরিণু পল্লী জননী, রৌদ্র তপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল, আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল, ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে তবু খেলো লয় অশনি, হেরিণু পল্লী জননী। যাচ্ছ কোথা চাংড়ি পোতা, কিসের জন্য নিমন্ত্রণ, বিয়ের বুঝি না বাবুজি? কিসের তবে ভোজন হবে, শুধুই ভোজন প্রসাদ ভোজন, কেমন প্রসাদ, চা খেতে সাত, কি খেতে চাও, ছানার পোলাও, ইচ্ছে কি আর সরপুরিয়া, আহ কি আয়েস রাবড়ি পায়েস, এই কেবলি ক্ষীর কদলী, বাহ কি ফলার সবরি কলার, এবার থামো ফজলি আমো, আমিও যাই না মশাই। ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কোমাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কোমাটি, কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঝড়ি তুফানে লে পড়ে, ধন্য ধন্য বলি তারে। জাগরণে যাইবি ভাবরে, আখি হতে ঘুম নীল হরে, কে নীল হরে মরি মরি, জাগরণে যাইবি ভাবরে, জারু লাগে ফিরি একা একা, আখি পিপাসি তো নাহি দেখা, তারি বাসি ও গো তারি বাসি, তারি বাসি বাজে হিয়া ভরি, মরি মরি জাগরণে যাইবি ভাবরে। আর যেখানে যাও না রে ভাই সপ্ত সাগর পার, কাতু কুতু বুড়োর কাছে যেও না খবরদার, সর্বনেশে বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ি, কাতু কুতুর কুলপি খেয়ে ছিড়বে পেটের নারী, কোথায় বাড়ি কেউ জানে না, কোন সড়কের মোড়ে একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পরে, বৃদ্ধুটে তার গল্পগুলো না জানি কোন দেশি, শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি, না আছে তার মুন্ড মাথা না আছে তার মানে, তবু তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে, কেবল বলে হো 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 কেষ্ট দাসের পিসি, বেস্ত খালি কুমড়ো কচু হাঁসের ডিম আর তিসি, ডিমগুলো সব লম্বা মতো কুমড়োগুলো বাঁকা, কচুর গায়ে রং বেরঙের অল্পনা সব আঁকা, আকাশে বাতাসে চলে সাথী উড়ে যাই, চলে ডানা মেলে রে ময়নারে ময়নারে, যাব তোর পিছু পিছু ডানা মেলে রে, আকাশ
আকাশে ভেসে চল, রূপকথার দেশে চল, ওই দেশে বাঁধবো ঘর, পার হই দ্বীপান্তর, সাত সাগর তেরো নদী পেছনে ফেলে রে, আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই, চল নানা মেলে রে, ময়নারে ময়নারে যাবো তোর পিছু পিছু, ডানা মেলে রে, ঘর বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে উগুনে নাও খানি বায়ু, তুমি কষে ধরো হাল আমি তোলে বাঁধি পাল, হাই মারো মারো টান, হাই ও হাই ও হাই ও, ঘর বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে উগুনে নাও খানি বায়ু, শৃঙ্খলে বার বার ঝঞ্ঝার ঝঙ্কার, নয় তয় তরুণে ক্রন্দন সংকার, বন্ধন দুর্বার সূর্য না হয় আর টলমল করে আজ, হাই ও, ঘর বায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে উগুনে নাও খানি বায়ু, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, এই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা, কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা, তার অনুরাগে রাঙা তুলির ছোঁয়ায় নাও বুলিয়ে নয়নপাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। চমৎকার এবং প্রাণবন্ত একটি আড্ডায় আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসিআই ফান কেক মজার বে। এসিআই ফান কেক মজার ব্রেক থেকে ফিরে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধু চমৎকার সাজে সেজে আছে একটি আধুনিক গানের উপরে নাচ দেখাবে বলে। চলো ওর নাচটা দেখি। আমায় কাছে রেখেছে।
চমৎকার পারফর্ম করেছো তুমি, তোমাকে অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এবার চলো প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজ সারাদিন আপনার প্রতিষ্ঠানে বন্ধুদের সাথে অনেক মজা করেছি, অনেক আড্ডা দিয়েছি, এখন আপনার কাছে এসেছি আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতে। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয় 1957 সালে। প্রতিষ্ঠার পর থেকে এ জায়গায় প্রতিষ্ঠানটি নানাবিধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এবং বাংলাদেশের অনেক স্বনামধন্য ব্যক্তিত্ব এই স্কুল থেকে পাশ করে বেরিয়েছে, যেমন বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী 1967 সালে এই স্কুল থেকে এসএসসি পাশ করে বেরিয়ে গেছে। এই স্কুলের ছাত্রছাত্রীরা লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে সম্পৃক্ত। তারা জাতীয় ন্যাশনাল প্যারেড স্কোয়ারে প্যারেড প্রতি বছরে নেয়, এবছরও প্যারেড করে তৃতীয় স্থান অধিকার করছে। তাছাড়াও আন্ত স্কুল, আন্ত মাদ্রাসা, লালবাগ থানা মাদ্রাসা বা গ্রীষ্মকালীন এবং শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় তারা ফুটবল, হ্যান্ডবল, ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে। এবছরও 46তম লালবাগ আন্ত স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় তারা চ্যাম্পিয়ন হয়েছে। মোট কথা, এরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে সম্পূর্ণভাবে জড়িত এবং বছরে আমরা বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, দুইটা সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়, বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে আমরাও স্কুলকে এইভাবে পরিচালনা করে থাকি। অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে আপনাকে শারুক শুভেচ্ছা। ধন্যবাদ, বাংলাভিশনকে ধন্যবাদ, এসিআই ফান কেককে ধন্যবাদ। আজ সারাদিন এই বন্ধুদের সাথে অনেক মজা করেছি, অনেক আড্ডা দিয়েছি, কিন্তু এখন আমায় বিদায় নিতে হবে। বিদায় নেব এই বন্ধুদের কাছ থেকে একটি ছড়া গান শুনতে শুনতে। তো বন্ধুরা, তোমরা তাহলে শুরু করো, তোমাদের জন্য রইল শুভকামনা।